Assalamualaikum. Good morning. Kita khobar shakhol bala sunni. Shakhal shakhal. Ami abar notun arta vlog shuru korchi. Aranara shakhlore welcome. Janairam amar goro. Asha koram khol bala sun. En asker dino kita kita korlam ogula loi asker vlog. আর এখন হইল গিয়া সকাল ঘুম থেকে উঠছি একটু আগে উঠে আমি ফ্রেশ হইছি ফ্রেশ হয়ে আমরা সকলের লাগি নাস্তা বানাইরাম আর আজকে মনোহর যে জানেখর লাচ্চা সেমাই খাইতাম খাইছিলাম ঈদের দিনও আর ইজি প্রসেসে সহজ জেলান আমরা একবারে ট্রেডিশনাল হলা বানাই আজকে রাত্রে ঘুম হইছে না পালা করি কারণ আজকে আমার ভাই লন্ডন বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম আমার ছোট ভাই তো সপ্তাহ মিলাই আর কি মনের মাঝে একটা টেনশন ভালো লাগার সপ্তাহ খুশিও লাগে আর খারাপও লাগে আর দোয়া করলাম যে আল্লাহ যেন তাড়াতাড়ি সয়ে সালাম ভাবে আয়ত্ত তো মনোজলের ফার্স্ট টাইম লন্ডন আইর যাইতে মানে বইন হিসাবেও যাইতে পারলাম না রিসিভ করার খুব ইচ্ছা আছিল যাওয়ার আর একটা সপ্তাহ যদিন ফিসাইয়া আইতো তাইলে হয়তো যাইতে পারলাম মানে তো আনাপিয়া আর চিকেন পক্স পাইছে লাস্ট এক সপ্তাহ থাকি চিন্তা করাম তাইরে লইয়া যাইতাম আর আপনারা জানেন নতুন গরমু বর মানে সময় আমরা অনেক উফরে আমরা উফরে অনেক প্রেশার গেছে লাইক আলিশ আর আব্বা তাই তো মনে করো দিনে রাইতে এক লাখ লাখ সব কিছু মেনে চলছেন খাম করছেন তাই অসুস্থ হয়ে গেছেন যার কারণে যাইতে পারাম না তো সবাই দোয়া করবা যাতে সই সালামতে আমার ভাইও তাই ফৌসি যায় আর আমারও চিন্তা আর লাগের কি তা হইব না হইব বাট আলহামদুলিল্লাহ ফ্লাইট হয়ে গেছে এখন জাস্ট আইয়া নাম তো তো এখন সকাল এখনও ব্রেকফাস্ট করছি না আলি সারাব্বা তারা সকল ঘুমো খালি আনা বিয়ার আমি কিচেনও আইসি হয়ে একটু নাস্তা বানাইব লাস্ট কয়দিন থাকি তো ব্লগও দিতে পার আমরা নিয়মিত অনেক টুকটাক কাজ করাইলাম আমরা গরু তো আমরা আলহামদুলিল্লাহ তেমন কোনো খাম নাই গরুর মাঝে জাস্ট কিছু কিছু টুকটাক জিনিস খাম করানি লাগবো এর মাঝে একটা বক্স ওই যে কেটা সিঁড়ির নিচের যে খালি অংশ মানে নিচে খালি আছিল ওলা দেখা যাইতো এখন ওনার মাঝে একটা ড্রায়ার সিস্টেমৰ খরিয়া কি দরজা পাট পাট খরিয়া সুন্দর করে সেকশন খরিয়া খাম করাইছি তো এর আগের দিন মিস্ত্রিয়া ইয়া সব কিছু টিকটাক করিয়া দিয়া গেছে আর ওদক ইনো মাঝে খুব সুন্দর করি একটা জিনিসগুলো আমার খুব ভালো লাগছে কারণ এই সাইডটা দেখা যাইতো এখন আর দেখা যাইতো না আর এই যে উডোর কালার দেখাই না উডোর কালার থাকতো না আমরা কালার দিলাইমু আর ইনো মাঝে ওদক আর একটা ট্রাইঙ্গেল ওলাখান শেপ আছে নিচে একটা বক্স আছে এই সাইডটা কি দেখতে তেমন একটা ভালো লাগতো না কইতে আর ওলা একটা বক্স করিলে হয়তো বা হিগালা দেখা গেল না আমরাও অনেক জিনিসগুলো আমার মাঝে স্টোর করি রাখতে পারমু তো ইনো মাঝে স্কোয়ার ওলাখান সরি ট্রাইঙ্গেল ওলাখান একটা বক্স ফাইলার লগে ড্রয়ার ফাইলাই নিচে আরও একটা ড্রয়ার আছে মানে আমার কাছে লাগের যে ইনোর মাঝে কিতা কইতাম অনেক কিছু তৈতাম ফার্মু যে ভালো লাগের আসলে আমি এর আগে থিঙ্ক করছিলাম ওলা সুন্দর করে দিতে পারবো নি বাট কল্পনার চেয়েও সুন্দর করে দিছে আলহামদুলিল্লাহ আমি যে খুশি এখন ইনোর মাঝে কালার করা হইব পরে তো এবার দুধ জাল হয়ে গেছে জালোয়ার ফরে সেমাই কি আমি রেডি করে লাইছি আর তো টুকটাক টুকটাক করে অনেক খাম তো আমরাও করা লাগে নাস্তা আস্তা করলাম আলিশা জিব্রানু ঘুম থাকি উঠিয়া তারা রেফ্রেশ করে নাস্তা করাইলাম আলিশা জিব্রানেও মোটামুটি তুরা তুরা এখন সেমাই খাইতে বালা ফাইন জিব্রানে খায় না বাট আলিশা তুরা তুরা জিব্রানে কি তার সেমাই লাইক করে না হে ছোটোবেলা থাকিও তো যাই হোক এখন আমরা হইলে গিয়া এর আগে দেখছিলাম যে একটা প্লান্ট আনছিলাম হইলে গিয়া রোজোর তো একটা হয়েছে গিয়া পিঙ্ক অ্যান্ড হোয়াইট লাগে কি পিঙ্ক কালার আর হয়েছে গিয়া অন্য মাঝে এখন আমরা গাছ ওগুন লাগাই দিমু কারণ দেখা যাচ্ছে ইনো মাঝে নিজে পটর মাঝে আর বড় হইল না আর ফুলগুলা কীরকম হয়ে গেছে দেখতে কইতে আর গুলা যেহেতু অন সামার তো টাইমও বেস্ট হইব ওগুলা হইলে গিয়া জায়গা মতো রোপণ করি লাগাই দেই তো ইনো আমরা সামনে আমরার যে ড্রাইওয়ের সামনে কিছু জায়গা খালি আছে অন এক সাইড ফ্লাওয়ার লাগাইল তো অনু মাঝে হইতে লাগাই দিই ইনো মাঝে একটু একটা কিছু লাগানির লাগি জায়গা আছে আর অন্য দেখো খুব সুন্দর করে সেটিং করিয়া মানে ইনো মাঝে যে ফাত্তর বা
যে গাছের টুকরা বা সুন্দর করে এত সুন্দর করে একটা জিনিসগুলো পাইছি, এগুলা কিন্তু আগে আসিন, তো ওগুলা অনেক ভালো লাগে। আর আমার একটা স্বপ্ন আসিল, আমার একটা বাগান বাড়ি হইতো, সুন্দর সুন্দর সব কিছু থাকতো, সাজাইল গুছাইল থাকতো, ফুল থাকতো, স্পেশালি আমি ফুলের গাছ লাগাইতাম, ওলা আর কি একটা স্বপ্ন আসিল। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু পূরণ হইল। তাহলে সে আব্বুগুলা লাগাইরা হারিন মাঝে যে খাফর আছে একটা, ওটার লাগি নিচে দিয়ে গাছ উঠিত না, জাস্ট হালকা একটু ফাঁক করি অন্য মাঝে রুইয়া, আবার ফাঁক ওটা মারিয়া, এরপরে অন্য মাঝে নতুন করি আমরা কাঠ ফালাইম, রঙিন কাঠ। এরপরে আরো আরো যত প্লান্ট আছে ওগুলা আজকে আমি আমার এক সপ্তাহ দুকা রান্না শেষ করে লাইম, কারণ আমার এই সপ্তাহটা অনেক ব্যস্ততায় যাইব। আমার ভাই আইরো লন্ডন, আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না, তো যারা জানেন না তার উদ্দেশ্যে কই, আমার ছোটো ভাই হে লন্ডন আইরো ফার্স্ট টাইম, তো তারে আমরা রিসিভ করার যাইতাম না, কিন্তু তারা আইবা আমরারে দেখাত, হে আইয়া হালে দুই তিন দিনের ভিতরে আইব বার্মিহাম, তারা লন্ডন থাকবা, স্টোরিগুলা কই মনে ডিটেলসে অন্য কোনো সময়, তো আমার ভাই আইব, আমি অনেক কাম কাজ হাঁটাইতাম, প্লাস তারা যে মানে শপিং করার আছে, আমার নতুন বড় অনেক মাল কেনার আছে, বা আপনার অনেকে লগে শেয়ার করছিলাম যে আগে যেমন কিছু কিছু শপিং করা লাগে, তো ওগুলো টুকটাক আমি লইয়া আইমু। আর অতদিন আগে জাস্ট দেখি আইডিয়া লইয়া রাখছিলাম, আমি মাংস বোয়াই দিছি এবং সব কিছু খাটাকুটি করে দিলাম, আর আপনারালোকে ডিটেলস এইগুলো শেয়ার করাম না, সবাই জানেন রান্না বান্না, আর ইজি প্রসেসে আমি চেষ্টা করি সবসময় তাড়াহুড়া করে রান্ধিবার লাগে, যেহেতু আমি বাচ্চা কাচ্চা বা আত্মা বাচ্চা আমি চলে দিবা, তো এইবার দিয়া মাংস কষাইরাম, একটু ফরে ফরে ডাইল ভিজাইছি, মাছ খাটাকুটি করলাম, আর ফাঁকে দিয়ে অনেক কাজ করলাম। আর এখন যেহেতু হলিডেস হলের স্কুল বন্ধ বাচ্চেন্টর, তো দেখা যায় বাচ্চেন্টরেও সময় দেওয়া লাগে, একটানে খাম খরা কিছু কাপড় তো হয়েছে মেলিয়া দিলাইলাম, নিয়ে গার্ডেনও আসছি কইতে আপনারা, আর একটু গার্ডেনটা দেখাই আজকে কীটা অবস্থা। আমরা গার্ডেনও বিগ দরজা আছে একটা, তো গার্ডেনের দরজা দেখা যায় কুলা, কারণ জিপ্রানো কত বিল ফরে ফরে কুলবো, কুলিয়া হে অনো সাইকেল চালাইব, তো আমরা এই সাইড হইলে গিয়া ফিসনের সাইড, এখানে মেইন রোড নাই, ইনকো একটা বাসার দরজা আছে মানে গার্ডেনের দরজা আছে, তো বাইদি একটা গেট আছে, ওবাইদি গাড়ি আনা যায়, জাস্ট একটা হইলে গিয়া মানে নর্মেল যারা তারা একটা কি যার গড় আছে তারা আর কি মানে যার দরজা আছে তারার একটা চাবি আছে, তো ইনো মাঝে ইনো অকো একটা বাসার ওইলগে ব্যাক সাইডে দিই যাইবার রাস্তা আছে, সো ওটা ওইলগে একটা গুড, সো দরজা লাগানি হয়ে গেছে, আর ওইলগে আপেল গাছ, নিচে আপেল পড়ছে, তা গাছে আপেল ধরছে, তো আজকে আলিশা রাব্বা খাম নাই বলতে তাই এক সপ্তাহ হয়ে গেছে খামো যাইরা না, তাই শিখ, কারণ যে আমরা গরম বোয়ার সময় অনেক টানাটানি করছেন, তো দেখা গেছে যে তাই অসুস্থ হয়ে গেছেন, তো আমি এক পাইতে কইতে তাই তার হুরু তাই ধরে দেখলাম, আমি একলগে কয়েকখান রাঁধিলাই, কালকে আমি কিছু ক্লিনিং করমু, এন গরো যেহেতু মেহমান আইবা আরও অনেক কিছু প্রিপারেশন আছে নানি করতাম ফার্মু ইজিলি, কারণ গরত তো রান্না বান্না করিয়া খাওয়া লাগে, তো এগুলো হচ্ছে কি আমরা গরর লাগি রাঁধিলাম, মেহমান নাই, একলগে কয়েকখান রাঁধিলে দেখা যাইব যে মানে আমি দুই তিন দিন একটু শান্তি থাকবো, অন্য কাম করতে পারমু, তো ওই বাদি ডাইল ও ইরো একবার দিয়ে আনাবি আর কি চুড়ি বয়াইছি, একবার দিয়ে চিকেন রে বাজিরাম,
আর একবারে সিম্পল ওয়েতে এগুলা আর কি আমি শেয়ার করলাম না, কারণ এগুলো শেয়ার করার মতো কিচ্ছু না। একবারে ইজি প্রসেসে আমি রান্না বান্না করি, তারা ওরা করিয়া এগুলোকে অনেকগুলো রান্না বান্না করা ইজি না, বাট অনেকে আছেন আমার ব্লগ দেখে অনেক মোটিভেশন পাইন। তো ট্রাই করি আর চেষ্টা করি সকলের লগে সব কিছু শেয়ার করবার লাগে। এদিকে ভাত হয়ে গেছে, তো ভাত হওয়ার পরে আমি যে ঠান্ডা ভাত কিতা খেয়ে উপরে আমি দিলাই হলাম রাইস কুকারের উপরে, তো এগুলা খেয়ে খেয়ে করেন। আমার তো অভ্যাস হয়ে লাগে ভাত রইলে ভাতর উপরে ওলা দিলাই লাই গরম হয়ে গেলো ভাতর ফাফে, দেন একটা খাম শেষ হয়ে গেলো আর লাগে না আর কি, মনে করো পুরান ভাত নতুন ভাতের মতোও মনে হয়। তো আমি ওলা দিয়া এখন ডাকনা দিয়া ঘুরিয়া দিলাইরাম আর কিতা কিতা রাঁধিছি দেখাই। এখন এই যে আমার এলাকিয়া একটা আমি মাছ দিয়া রাঁধিছি টেঙ্গা, এখানো এলাকিয়া রোস্ট রাঁধিছি শুকনা শুকনা করিয়া এগুলো পাশে ইয়া দেখো একু তারে শান্তি দিত না চিপরান ইলা কুলিয়া পড়ে যাব তাই আছে তাই আছে। বিকালবেলা গার্ডেনের সময় কাটাইতে খুব বেশি ভালো লাগে, কারণ বাচ্চাইতে তারা খেলাধুলা করলার লগে গার্ডেনও কিছু কাম কাজ করলাম। আর আমরা গার্ডেনও অনেক কাজ আছে আগুলাও শেষ করবো আস্তে আস্তে, আপনারা দেখাই মনে কিলান কিলান কিতা প্ল্যান করাম। আর আমার লগর বার চাইন যে কিতা করাম না করাম প্ল্যানিং কিতা চলে ওগুলো দেখাই ভাল লাগি। নতুন ফাইভ লো হয়েছে পিচি গোলা পানিতে অবস্থা কীটা দেখি ওয়ার্কিং করে তো আজকে ব্লগ অতটুকু। আমরা অতটা করাম টুকটাক যেটা পারাম রেকর্ড করাম এনে আপনারা আপনারা লাগে তো শেয়ার করাম, সবাই কমেন্ট করবা, আর যারা নয়া অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার লাগে তাহবা অ্যান্ড কমেন্ট করবা কথাইব নেক্সট ব্লগও। তো সময় পর্যন্ত সকল সুস্থ থাকবা অ্যান্ড ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।